ঘুম থেকে উঠে আজকে এক গাদা কাপড় ধুয়ে দিলাম। সে যে বাড়ি থেকে আসলাম না, কাপড়গুলো তো সেদিন আর ধোয়া হয়নি, তাই আজকে ধুয়ে দিলাম। তো আরও কতগুলো রয়েছে, ওগুলো একটু মানে ভালো করে একটু কাচতে লাগবে, তাই এখন ধুইনি। তো যেগুলো একটু নতুন নতুন একদিন একদিন পরলাম, সেগুলোই এখন ধুয়ে দিয়ে মেলে দিয়ে আসলাম। তারপর এদিকে দেখো বাসন কোসন মেজে নিচ্ছি, বাসন মাজতে এসে দেখি আমার ভিম সাবানই নেই। সে আমি যখন বাড়িতে গেলাম না তখনই ছিল না, তো ও আর আনেনি, ও ভিম লিকুইড দিয়ে বাসন কোসন মেজেছিল। তো এখন আমি, আমারও মনে নেই কালকে রাত্রিবেলায় বলতে, তো যখন বাড়িতে আসলো রাত্রিবেলায় দোকান থেকে তখন বলেছিলাম, বলেছিল আমাদের পাড়া থেকে এনে দিতে। তো আমি বললাম যে না লাগবে না, রাত্রিবেলায় আনতে লাগবে না, সকালবেলা আনলেও হবে। তো আমিও এখন ভিম লিকুইডটা দিয়ে বাসন কোসনগুলো মেজে নিচ্ছি। কাল রাত্রিবেলায় না মানে সেই সকালে বাড়ি থেকে আসলাম, তারপর ঘরের কাজকর্ম করে রাত্রিবেলায় আর বাসন কোসনগুলো মাজতে ইচ্ছে করলো না, না হলে তো আমি রাত্রিবেলায় বাসন কোসনগুলো মেজে রাখি। তো এই যে এখন বাসন কোসনগুলো মেজে নিচ্ছি। তো দেখো ব্লগ তো শুরু করে দিলাম, তোমাদের তো বললামই না যে তোমরা কীরকম আছো। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি। তো আমার এসবি ক্রিয়েশনে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো এদিকে দেখো আমার বাসন কোসন ধোয়া কিন্তু কমপ্লিট, এবারে গ্যাসের সাইডটা পুরো একদম মুছে নিচ্ছি। এই যে দেখো সকাল সকাল কাপড়গুলো ধুয়ে দিতে পারলে না ভালো, তাহলে কী বলতো রোদটা উঠে গেলে, এখন তো শীতের রোদ, তাহলে শুকিয়েও যাবে। তো এদিকে দেখো পুরো এই সাইডটাও মুছে নিয়েছি, আর এদিকে ব্রাশটা এখন নিয়ে নিলাম। এই যে এখন ব্রাশ করে নিচ্ছি, তারপর ব্রাশটা করে মুখটা ধুয়ে ওই মুখটা মুছে এসে এই যে এবার জল বসিয়ে দিলাম, গরম জল খাবো। শীতকাল তো, তো সকাল সকাল একটু গরম জল খেলেই গলাটা ভালো থাকে। তো দেখো দুটা গ্লাসের মধ্যে নিয়ে নিলাম, তোমাদের দাদাভাইও মুখ ধোয়া হয়ে গেছে। তো এদিকে জলটা নিয়ে দুই গ্লাসের মধ্যে এবার চা বসিয়ে দিলাম। ওকে বললাম চা খাবে কি না, ও বলছে চা খাবে, শীতকাল চা না খেলে হবে না এরকমটা বলছে। তারপর এদিকে চা বসিয়ে যে তোমাদেরকে দেখালাম কাপড় চোপড় যে ধুলাম, দেখো সকাল সকালও রোদ উঠছে, রোদে জেঁকে দিয়ে দিয়েছে, ভালো হয়েছে। আরও কাপড় রয়েছে জানো তো, তো এগুলো শুকাক, তারপর না হয় ওগুলো ধোয়া যাবে। তারপর এদিকে কাপড় তো তোমাদেরকে দেখিয়ে নিলাম, এবারে দেখো আমি এখন জলটা খেয়ে নিচ্ছি আর এদিকে চাটা হচ্ছে। তো এদিকে তোমাদের দাদাভাই গেলো আবার বিস্কিট আনতে, বিস্কিট ফুরিয়ে গেলো ঘরের মধ্যে। এই যে আমি ছিলাম না, তাই এটা ওটা লাগবে আনতে, ও আর ঠিক মানে ইয়ে করে আনিও নি। তো দেখো এদিকে চা আমাদের হয়ে গেল আর ও নিয়ে আসলো দেখো এই বিস্কিটটা। এই যে এই বিস্কিটটা আমার খেতে খুব ভালো লাগে, তো নিয়ে আসলো, ওকে বললাম এই বিস্কিটটা আনতে। আর এটা আমি বলিনি, ও এমনিতে নিয়ে আসলো, আর নিয়ে আসলো আর একটা বিস্কিট। এই যে দেখো পাউরুটির মতো দেখতে, ওগুলো দিয়ে আবার বার্গারও বানানো যায়। তো ও আবার বললো এনে যে ওকে একদিন আবার বার্গার বানিয়ে দিতে, তো দেখি বানাবো। আর এদিকে দেখো এই যে বাসন মাজার সাবানও নিয়ে আসলো। এই যে দেখো এই যে এই সাবান দিয়ে আবার আমার হয়ে যাবে অনেকদিন। তো এগুলো গুছিয়ে গাছিয়ে রাখবো, আর এখন চায়ের সাথে বিস্কিটটা নিয়ে নিই, আমরাও চাটা খেয়ে নিই চলো। তো এদিকে দেখো আমাদের চাটা খাওয়া কমপ্লিট, তারপর এদিকে সবজি কেটে নিলাম। সে যে বাবু লাউ ডাঁটা দিল, তো সেই ডাঁটা তারপর আলু আর এদিকে দুইটা টমেটো নিয়ে নিয়েছি। তো ভালো করে কেটে ভালো করে একদম আগে জল দিয়ে ভিজিয়ে রাখলাম কতক্ষণ, না হলে অনেকটা বালি থাকে তো, তাহলে কিন্তু খাওয়া যাবে না। আর এদিকে কড়াটা বসিয়ে দিলাম, আর এদিকে দেখো চায়ের বাসন কোসন পড়ে আছে। এবারে চলো ঝটপট করে সবজিটা বসিয়ে দিই, তার আগে সবজিটা আগে একটা জায়গার মধ্যে একটু ধুয়ে ধুয়ে ভালো করে নিয়ে নিই। বালি থাকলে না কোনো জিনিস দেখবো ভালো করে খাওয়া যায় না, কিন্তু বালুটা যদি থাকে তো দেখো একদম জলটা ছেঁকে ছেঁকে এইভাবে আরেকটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। তো এখন তরকারিটাকে চলো বসিয়ে দিই। এদিকে দেখো আমার লাউডাটা তরকারিটা হয়ে গেছে, এবারে বেশ নামিয়ে নিচ্ছি আর একদিকে ভাত বসিয়ে দিলাম। লাউডাটা তরকারি হলে তো তোমাদের দাদাভাই কোনো কথাই নেই, মানে এতটা পছন্দ করে খেতে, আমারও খুব ভালো লাগে। তো শুধু কিন্তু দুইটা টমেটো দুইটা আলু দিয়েছি, আর নামানোর একটু চিনি, মানে একটু টক টক লাগে টমেটোটা দিলে, আর দুইটা কাঁচা লঙ্কা দিয়েছি এতটুকুই, মানে খুবই টেস্ট লাগে জানো তো, হালকা পাতলা ঝোল করলে লাউডাটা। আর এত তার মানে তাড়াহুড়ো ছিল আমার জানো তো, তখন একদিকে তরকারিটা কাটছি আর একদিকে আবার কড়ার মধ্যে বসাচ্ছি, সে যে ও খেয়ে যাবে। বাড়িতে গেলে না ঘুমটা সকাল সকাল ভেঙে যায়, সেই 9টার মধ্যে রান্নাবান্না হয়ে যায়, অতটা তাড়াহুড়ো থাকে না। আর এখানে আসলে যেন ঘুমে ভাঙতে চায় না, সেই আমি ঘুম থেকে লেট লেট করে উঠি। তো আমাদের এখানে তো সবাই সকাল সকাল উঠে যায়, সেই মানে আমারও যেন কেন ঘুম ভেঙে যায়, এখানে সবাই যেন লেট লেট করে উঠে আমারও ঘুম ভাঙতে চায় না। এটা হলো যার যার অভ্যাস ঘুমের ইয়েটা, আর সেই উঠে একটা তাড়াহুড়ো থাকে, ওকে ও খেয়ে যাবে দোকানে, তাড়াহুড়ো একটা থাকে ঝটপট। তো সেই এদিকে দেখো এখন বাটটাও নামিয়ে নিয়েছি, আর এদিকে এখন কড়ার মধ্যে বসিয়ে দেবো বেগুনটা ভাজি করে নিচ্ছে। এই যে দেখো এদিকে সমস্ত কাটাকুটি আমার কিন্তু কমপ্লিট, শুধু এখন এই ইয়েটা করবো লাউ পাতা বাটা করবো, সেজন্য আমাকে একটু রসুনগুলো কাটতে লাগবে। তো রসুনটা আমার মানে ইয়ে করা হয়নি, কাটা হয়নি। তো এই যে দেখো এদিকে বেগুনগুলো ভাজি করে নিচ্ছি, লাউডাটা তরকারিটা হলো, বাটটা নামিয়ে নিয়েছি,
মানে তাড়াহুড়ো, সেই আবার আগের রুটিনে ফিরে আসলাম বাড়ি থেকে। এসে যেন সংসার সংসার সংসার, কোথাও থেকে ঘুরে আসলে না তখন, মানে এসে যখন কয়েকদিন বেড়ানোর পর আবার সেই আগের রুটিনে আসতে হয়, তখন যেন সব কাজে একটা তাড়াহুড়ো তাড়াহুড়ো থাকে। সেই তো সকালবেলা তাড়াহুড়ো থাকে, আর এখন তো শীতের সকাল, দেখবে ঝটপট করে যেন বেলা হয়ে যায়। তো এদিকে দেখো বাসন কুসনও পড়েছে অনেকগুলো, তো ওগুলোও ধুতে লাগবে। যাক, আগে আমার এখন বেগুনটা ভাজিয়ে ভাজি করে নামিয়ে তরকারিটা আগে। বন্ধুরা, আমার রান্না বান্না কমপ্লিট। এই যে দেখো, রান্না করার পর গ্যাস ট্যাস মুছে পুরো পরিষ্কার করে নিয়েছি, শুধু কড়াটা পড়ে আছে আর তোমাদের দাদাভাই থালাটা পড়ে আছে, তো ওগুলো মাজবো, ও খেয়ে নিয়েছে, আর আমার খাওয়া এখনো হয়নি, খাবো। সেই সকালে রান্না করে এসে যেন রান্নাই শেষ করতে পারছি না। তো কিছু কাপড় আমি ধুয়েছিলাম, আর বাদ বাকি কাপড়গুলো তোমাদের দাদাভাই ধুয়েছিল, তো ওগুলো আবার উপরে যেয়ে মেলতে পারবো না, আমার ইচ্ছা করছে না জানো তো। তো এখানে কিছু শুকিয়ে যাক, তারপর আবার বালতির কাপড়গুলো মেলে দেবো, না হয় এখানেই শুকিয়ে যাবে। এখন তো রোদটা মোটামুটি ভালোই দেয় তাই, তবে শীতকালে রোদ দেখবে অতটা কিন্তু ইয়ে থাকে না। ওই ঘরটা ঝাড় দিয়ে আসলাম, কী তাড়াহুড়ো কী তাড়াহুড়ো যে লাগলো সকালে, সেই রান্না করতে এসে ইয়ে করলাম, মেনু তো তোমাদের দেখানো হয়নি, দেখাবো, তো ওগুলো করতে গিয়ে না ঝামেলা, তো সেই করলাম। এত পরিমাণে গরম লাগছে আমার, প্রচণ্ড প্রচণ্ড, এখন পাখা চালিয়ে গিয়ে একটু বসতে লাগবে। আর কালকে মাথায় তেলও দিয়েছি একদম চুপচুপে, দেখো পুরো মাথায় একদম তেল তেল হয়ে আছে। তো ঘুম থেকে উঠে আগে অর্ধেক কাপড় ধুয়েছিলাম, কালকে রাত্রে আর ভিজিয়ে রাখিনি, যেহেতু কাপড়গুলো পরিষ্কারই একদিন একদিন পরেছিলাম তাই, আর কয়েকটা যেগুলো একটু ময়লা হয়েছিল ওগুলো ওই পরে তোমাদের দাদাভাই ধুয়েছিল। তো বাসনপত্র এই মেঝে রাখলাম, তারপর রান্নাবান্না। এখন এই ঘরটা ঝাড় দিয়ে একটু মুছতে লাগবে, কারণ কাল তো ঘরগুলো মুছেনি তাই, ওই ঘরটা পরে মুছবো। এখন তো ঝাড় দিয়ে নিয়েছি, আগে খাওয়া দাওয়াটা করি, তারপরে এই ঘর মুছবো, তারপর গিয়ে ওই ঘর মুছবো। তারপর আজকে আবার বৃহস্পতিবার, তো আমার শাশুড়ি মা যদিও বেলপাতা আম পাতা দিয়ে গেল, ঠাকুরের জায়গাটা পরিষ্কার করতে লাগবে স্নান করে এসে। আজকে কয়টা যে বাজবে আমার, এখন জানি কয়টা বাজে, মনে হয় ঠিক বলতে পারছি না কয়টা বাজে, 10:30 মতো মনে হয় বাজবে, তাও দেখি 10:26 বাজে এখন, আজকে লেট হয়ে গেল। যাক চলো, এখন আগে খাওয়া দাওয়াটা শেষ করে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এদিকে দেখো কাপড়গুলো একটু উল্টে পাল্টে দিচ্ছে, যে কাপড়গুলো শুকালো এই কাপড়গুলো এখানটায় মেলে দিচ্ছি, আবার যে বালতির মধ্যে কাপড়গুলো এগুলো তো মেলে দিতে লাগবে, ওগুলো তোমাদের দাদাভাই স্নান করার সময় কেচে দিয়ে গেলো, তো বালতির মধ্যে জল শুদ্ধই রয়েছে, এখন আবার জলটা নিংড়ে আমাকে দিতে লাগবে। তো একটু উল্টে পাল্টে না দিলে তো কাপড়গুলো শুকাবে না, এমনিতেই শীতের রোদ যেন অতটা তাপও থাকে না, আর গরমকালের রোদ দেখবে কী পরিমাণে দেয়, যদিও ততটা শীত পড়েনি তারপরে রোদের ইয়েটা যেন একটু কমে গেছে। তো সমস্ত কিছু একদম উল্টে পাল্টে দিচ্ছি, কোথাও থেকে ঘুরে আসলে না কতগুলো কাপড় যে পরে, সেই বাড়িতে ঘুরে আসলে মজাটা বোঝা যায়। তো এদিকে দেখো এখন বালতির কাপড়গুলো জলটা নিংড়ে নিংড়ে আবার সবগুলো মেলতে লাগবে। তোমাদেরকে মেনুগুলোই দেখানো হয়নি, এই যে দেখো লাউডাঁটা তরকারিটা করলাম, একদম মানে হালকা, বেশি হালকা পাতলাও না আবার একটু ঘনও না, এরকমভাবে করেছি, তবে খুব টেস্ট হয়েছে জানো তো। আর এদিকে দেখো লাউ পাতার বাটা করেছি পেঁয়াজ রসুন দিয়ে, এটা তো খেতে যা সুস্বাদু হয়, খেতে দুর্দান্ত লাগে। তোমরা কে কে এইভাবে লাউ পাতার বাটা খেয়েছো আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে। আর এদিকে করেছি শুটকি মাছের বাটা, অনেকদিন পরে আমার ঘরে শুটকি মাছ ভর্তাটা হয়েছে। তারপর এদিকে দেখো আমার মানে আমি খাওয়া দাওয়া করে নিয়েছি, খাওয়া দাওয়া করে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি, তো ঝাড়টা দিয়ে এদিকে বাসন কুসন সমস্ত কিছু মাজা কমপ্লিট। এবারে এখন আমি দেখো ঘরটা ফেনাইল দিয়ে এখন ভালো করে মুছে নিচ্ছি। রান্নাঘর মুছে চলে আসলাম এই ঘরে, কিছুটা সময় মোবাইল দেখলাম, তারপর আমার শাশুড়ি মা আসলো, মার সাথে কথা বলছিলাম। এবারে যা কাপড় রোদ থেকে আনলাম না, ওই সমস্ত কাপড় চোপড় এখন গুছিয়ে আবার জায়গা মতো রাখতে রাখবে, মানে এটাই একটা ইয়ে জানো তো, কোথাও ঘুরতে গেলে দেখবে একবার তো ঘুরতে যাওয়ার সময় এক গাদা কাপড় নিয়ে যাও, সেই আবার এসে এগুলোকে ধুয়ে শুকাতে লাগবে, তারপর আবার ওগুলোকে গুছিয়ে জায়গা মতো রাখতে লাগবে, সেটাই যেন একটা বড় কাজ। তো কী আর করবো বলো, ঘুরতে গেলে তো এরকম কাপড় চোপড় পরবে, সেগুলো আবার গুছিয়ে গাছিয়ে রাখতেই লাগবে। তার উপর আজকে আবার বৃহস্পতিবারের পুজো, সেই পুজোটা তো আমার রয়েছে। যাক এখন আগে এই মানে কাপড় চোপড়গুলো গুছিয়ে নিই, গুছিয়ে চটজলদি করে চলে যাবো স্নান করতে।
না হলে আবার পূজোটা অনেকটা লেট হয়ে যাবে, এমনিতেও অনেকটা লেট হয়ে গেল, একটু লেট হবে। আর ঘরটা তো আগে গুছিয়ে নিয়েছি, ঝাড় দিয়ে নিয়েছি, ওটা তো সকাল সকালে করে নিয়েছি। তো চলো এখন আগে গিয়ে কাপড়গুলো গুছিয়ে স্নানটা করে আসি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। বন্ধুরা আমার স্নান করা কমপ্লিট, তো স্নান করে আসলাম, প্রায় 20-25 মিনিটের মতো হবে। এসে কি কি করলাম সেটাই এখন তোমাদেরকে বলি। তো এসে আগে ভালো করে ঠাকুর আসনটাকে ঝাড় দিয়ে নিয়েছি, ঝাড় দিয়ে জায়গাটা মুছে নিলাম, নিয়ে কাকিমণির ঘরে গেলাম। দেখা এবার, এই যে দেখো কাকিমণির ঘর থেকে গিয়ে ফুল নিয়ে আসলাম, তারপর আমার শাশুড়ি মাও ফুল এনে দিল, আর এদিকে বেলপাতা দুব্বু আম পাতাটা নিয়ে আসলো। তো মা তো প্রত্যেক দিনই আমাকে এই বেলপাতাটা আর আম পাতাটা এনে দিই, তো আজকে মাকে বললাম দুব্বুটা এনে দিতে, কারণ রান্নাঘরে কাজ সেরে ওই ঘরটা মুছে তারপর কাপড় চোপড় যে ধুয়ে দিলাম ওগুলো গুছিয়ে রাখলাম, কয়েকটা শুকালো, আর বাদ বাকিগুলো এখন দিয়ে রাখলাম, ওগুলো শুকিয়ে গেলেই বাঁচি। তারপর না এই ঘরটা আজকে মুছতে পারলাম না, শরীর আর দিচ্ছে না। আর পেছনের রুমটা শুধু মুছলাম, এই যে ঠাকুরের জায়গাটা মুছলাম না, তখন পুরোটা মুছে নিয়েছি। আর এদিকে দেখো গোপালকে আজকে একদম শীতের ড্রেস পরিয়ে নিয়েছি, গরম কাপড়ের ড্রেস জামা পরিয়ে নিয়েছি আজকে গোপালকে। তো এটা করলাম, এটা করতে গিয়ে আমার অনেকটা সময় লাগলো। তো এখন পুজোটা দিয়ে নেবো, সব কিছু তো জোগাড় জানতে আছে, এবারে ঝটপট করে পুজোটা দিয়ে নেবো। তোমাদেরকে দেখাই একবার গোপাল সোনাকে কীরকম লাগছে। এই যে দেখো বন্ধুরা, একদম শীতের জামাটা পরিয়ে দিলাম, আর এই যে মাথা চূড়াটা বদলে দিলাম, আর চুলটা তো আগের চুলটাই আছে, গলারটাও এটাই দিলাম, অন্য একটা গলার দিলাম না, এটাই থাক। আর এই ড্রেসটা কি ভালো লাগছে না, একদম হলুদ আর সবুজের মধ্যে। এটা কবে এনেছিলাম জানো তো, তো এখন যেহেতু শীতকাল চলে আসলো তাই আজকেই পরিয়ে দিলাম। কি ভালো লাগছে, আমার তো খুবই ভালো লাগছে। চলো এখন ঝটপট করে গিয়ে খেতে দিই, মানে খেতে দিই বলতে মানে পুজোটা দিয়ে নিই, ঝটপট করে চলো। ঠাকুরকে স্নান করানো আমার কমপ্লিট, ঠাকুরের থালায় দেখো প্রসাদও দিয়ে নিয়েছি, আর এদিকে চন্দনটাও বসে নিয়েছি। এবার আমি আগে ঘটের ইয়েটা করে নিই, মানে ঘরটা ঠিকঠাক করে বসিয়ে নিই। এই যে দেখো আগে আম পাতাটা দিয়ে দিলাম, তারপর এদিকে দুব্বুটা দিয়ে দিলাম, তারপর ভাবছি ফুল দেবো। আবার মনে হলো যে বেলপাতা তো দেওয়া হয়নি, তো আগে বেলপাতাটা দিয়ে তারপর ফুলগুলো দেবো। বৃহস্পতিবার দিনকের পুজোটা দিলে যেন মনের মধ্যে আলাদা একটা শান্তি আসে, প্রত্যেক দিনই শান্তি আসে পুজোটা দিলে। তারপরেও বৃহস্পতিবার দিনের মা লক্ষ্মীর ঘরটা বসাতে না আমার খুবই ভালো লাগে। আগেও না বিয়ের আগে আমি যখন বাড়িতে পুজো দিতাম তখন লক্ষ্মীর ঘট বসাতাম। তো এখন যেহেতু মা আর পারে না, কীভাবে করবে এগুলো, বা দুব্য আম পাতাগুলো বা মাকে কে তুলে দেবে। আর এদিকে দেখো আমার সমস্ত মানে সব কিছু সাজানো গোছানো কমপ্লিট, এদিকে লক্ষ্মীর ঘরটাও পেতে নিয়েছি। এবারে তোমাদেরকে আসনটা ভালোভাবে পুরো একটু দেখাই যে আমার গোপাল ঠাকুরকে কীরকম লাগছে। দেখো ফুল দিয়ে, মানে বেশি একটু ফুল হলে না দেখতে যেন একদম পুরো অসাধারণ লাগে। তো চলো হ্যাঁ এবারে ঝটপট করে পুজোটা দিয়ে নিই। ঘড়িতে বাজে 4:10, তো আমাদের দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট। খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘর দৌড় কিন্তু ঝাড় দিয়ে নিই, বাসন কোসনও মাজিনি। আর আমার শাশুড়ি মা এদিকে দেখো বাইরের এই সাইডটা পুরো একদম ঝাড় দিয়ে নিয়ে নিয়েছে, তা আমার শুধু ঘরটা ঝাড় দিলে হবে। এবারে তোমাদেরকে ফুল গাছগুলো দেখাতে চলে আসলাম, আমি তো এতদিন বাড়িতে ছিলাম না। আর এই যে দেখো গাছে ফুলটা ফুটেছে, গাছগুলো তো জানো তো একদম যেন কি বলবো, ফুলগুলি আরও কিন্তু বড় হয়ে ফুটতো, কিন্তু গাছ মানে ফুলগুলো একদম ছোটো ছোটো হয়ে আছে, যেই যেন গাছের মধ্যে কোনো শক্তি নেই। তারপর অনেকগুলো গাছে কুড়িও আসলো, মা আমাকে ফোনে বলেছিল, আমার শাশুড়ি মা, যে গাছের মধ্যে তুমি মানে কুড়ি আসলো বা ফুল ফুটছে এরকমটা বলেছিল। তো দেখো সেদিন যে গাড়ি মানে কাকিমণি বাড়ি থেকে গাছগুলো আনলাম, সেই গাছগুলো এখানে লাগিয়ে দিলাম। এই যে দেখো আরেকটা গাছে ফুল ফুটেছে, আর আমি যে গাঁদা ফুল গাছগুলো লাগালাম, এই যে দেখো একটা গাছে ফার্স্ট প্রথম ফুল এটা ফুটলো। তো দেখে তো মনে হচ্ছে বড়ই হয়েছে গাঁদা ফুলটা, এরকম বড় হলে খুব ভালো লাগে। তবে আমার কোনো ইয়ে নেই, ছোটো হলেও বড় হলেও একরকম হলে হচ্ছে, কারণ আমি যেহেতু পুজো দেবো মানে পুজোতেই সব ফুল লাগাবো তাই। তবে বড় হলে তো দেখতে ভালো লাগে তাই।
তো এদিকে দেখো গাঁদা ফুল গাছগুলো সবগুলো গাছের মধ্যে এখন করে চলে আসলো। এই যে দেখো এগুলোর মধ্যে সবগুলো গাছে যখন একসাথে ফুল ফুটবে খুবই ভালো লাগবে। আর এই সাইডটা দিয়ে দেখো আমার শাশুড়ি মা ধনে পাতার মানে ধনের বীজ লাগালো, তো আমি বাড়ি যাওয়ার সময় আগে তখন লাগিয়েছিল। আর এই যে দেখো এখন এসে দেখছি ছোট ছোট হয়ে গেছে। আর এই যে দেখো এই গাছটার মধ্যে ছোট ছোট মানে ছোট করে আসলো। সে কবে যে ফুলটা ফুটবে সেই আশায় এখন আছে যে কবে ফুলটা ফুটবে। আমি তো ভাবছি কি এত লম্বা হয়েছে গাছটা কেটেই ফেলবো এরকম। তো বাড়ি থেকে এসে দেখছি এই গাছটার মধ্যেও কলি চলে আসলো। তো কবে যে সবগুলো গাছের মধ্যে আমি ফুল দেখতে পাবো সেটাই ভাবছি এখন, কারণ নিজে হাতে এই গাছগুলো লাগিয়েছি, আমার শাশুড়িমাও লাগিয়েছে, তারপর আমিও লাগিয়েছি। গাঁদা ফুল গাছগুলো তো আমি লাগিয়েছিলাম, মাও কয়েকটা লাগিয়েছে, সেই এখন এটাই ভাবছি কবে ফুল ফুটবে। আর এই গাছটার অবস্থাটা দেখো কী অবস্থা হয়ে আছে। তো যাই হোক এখন ঘরে যাব, গিয়ে এই বিকালে ঘর তোর ঝাড় দেবো। আর এই যে দেখো আম গান্দাটার মধ্যেও কলি চলে আসলো। তো চলো বন্ধুরা আজকে ব্লগটা এখানে শেষ করে দেবো, কাল একটি নিউ ব্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে।